গুড মর্নিং বন্ধুরা, নতুন একটি সকাল, নতুন জায়গা, নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর এদিকে সকালবেলায় আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, পিসি চা করে দিয়েছিল। আর সকাল সকাল রান্নার তোড়জোড়ে লেগে পড়েছি, কারণ দাদা বৌদি খেয়ে মানে কাজে যাবে। আর দাদা সকাল সকাল বাজারে চলে গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে এসছে। আর দিদি এদিকে সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে চালটা ধুয়ে রেখেছি, সবজিগুলো ধুয়ে রেখেছি, মাছটাও ধুয়ে নিয়েছি। আর বৌদি এদিকে ভাত বসিয়ে দিয়েছে বাইরে। এইভাবেই সব কাজ টাজ হচ্ছে আর কি সকালবেলায় তাড়াহুড়ো করে। আর আজকে রান্না হবে বিনস কড়াই, তারপরে গাজর আলু দিয়ে মাছের ঝোল হবে, পালং শাক বাঁধাকপি দিয়ে, তারপরে ওই বরবটি দিয়ে, বরবটি বলছি, বিনস দিয়ে, তারপরে গাজর দিয়ে, এইসব দিয়ে একটা তরকারি হবে, মানে চচ্চড়ি হবে। ব্যাস এই সিম্পল রান্না করতে বললাম যে এই রান্না হবে, বেশি কিছু করতে মানা করলাম। তো প্রায় অনেকজনই আমরা প্রায়, তার জন্য একটু পিসি বড় হাঁড়ি করে বসিয়েছে, যাতে কোনো কম টম না পড়ে ভাতে। তো তার জন্য দেখো বাইরেতে ভাত বসিয়ে দিয়েছে, আর সামনেই দেখতে পাচ্ছো ক্রবস্থান। তো তোমরা একদম এই যে কচু গাছটা দেখতে পাচ্ছ, কচু গাছের সামনেটাই একদম কবর দেয় কবরস্থান, তো ওখান থেকে শুরু। আর পিসিতে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে, ভয় লাগে না, আমরা নতুন যাই তো কেরম গা ছমছম করে, দিনের বেলায় পাখির কিচির মিচির আওয়াজ এত ভয় লাগছিল, রাত্রিবেলা তো বাথরুমে উঠতে গেলে বেশি ভয় লাগবে। তো পিসিতে উঠতেই হবে, কারণ ঘরের সাধুঙ্গের সঙ্গে তো বাথরুম নেই, তার জন্য কিছু করার নেই। আর নতুন মানুষ গেলে তো একটু ভয় পাবেই, তো আমার ভয় পাই বলে আমি গিয়ে থাকি না, আমি গিয়ে চলে আসি। আর আমার খুব ভয় করে, বিশেষ করে সন্ধ্যাবেলার থেকে খুব ভয় লাগে ওই দিকটায়, বাথরুমে গেলে তো যেতে বেরোতেই হবে, ওদিকে কিছু করার নেই। তো কবরস্থান বলো আর শ্মশানই বলো, এগুলো হচ্ছে পবিত্র জায়গা, পবিত্র স্থান, এখানে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যারা থেকে অভ্যেস নেই, দূরে থাকে, তারা যদি আসে হঠাৎ করে, তারা তো ভয় পেয়ে যাবেই বলো, যেমন আমরা, তার জন্য আমরা একটু ভয় পাই। শোনো, এদিকে ডালির বন্দুকটা নিয়েছে, নিয়ে আর বলছে ঢিচু ঢিচু, ও খেলা করছে, ডালির সঙ্গে খেলা করছিল। তো ও একটা খেলার সাথী পেয়ে গেছে, এখানে অনেকেই ফোচকেরা আছে সব খেলার। তো দাদার মেয়ের নাম ডালি, তো নামটা খুব সুন্দর। আর এখানে হচ্ছে কলতলা, দেখো কল পাম্প করতে না আগে খুব অসুবিধা হতো, জলের খুব কষ্ট ছিল। তো যখন থেকে টাইম কলটা এসছে, পিসিতে জলের কষ্টটা একদম চলে গেছে। তো এই কলের সঙ্গে সিস্টেম করেছে হ্যান্ড শাওয়ারের, দেখো উপর থেকে শাওয়ারে জল পড়বে, কি সুন্দর না সিস্টেমটা করেছে, আমার তো বেশ ভালোই লেগেছে। ওদিকে দিদি হচ্ছে মশলা বাটছে, আর এদিকে তেল দেবে না, বেগুন একটু কেটে ফেলেছে না, বেগুন দেখে গেল তো। বন্ধুরা, এটা হচ্ছে আমার দাদার বউ, আর আমার একটাই পিসি, পিসির একটাই ছেলে, আর এই বউ আর একটা নাতনি, ব্যাস আমার পিসির ছোট্ট সংসার। তো পিসির বাড়ি আসলাম, পিসি খুব যত্ন করে, মানে কি খাওয়াবে, এটা খাওয়াবে, ওটা খাওয়াবে, সেটা খাওয়াবে, মানে সেই পিসি শুধু খাবার জোগাড় করেই যাবে পিসির বাড়িতে আসলে আগে, এখন তো আর আসা হয় না। তো আমরা বাড়িতে গিয়ে গল্প করবো মাকে, আর মারা কত হাসবে। তো আমাদের পিসিদের ঘরের একদম পাশেই কবরস্থানটা তোমরা দেখতেই পাচ্ছ, আর ওখানেই ওই মানে বাঁশ গাছগুলো সবই লাগে, জামা কাপড়ে লাগে। কিন্তু পিসিদের থেকে থেকে এমনই অভ্যেস হয়ে গেছে, পিসিদের একটুও ভয় লাগে না, ওখানে সামনেই জামাকাপড় শুকনো দেয়া, জামাকাপড় শুকনো দেয়া টেয়া সবই ওখানে হয়। তো পিসিদের থেকে থেকে একটা অভ্যাস হয়ে গেছে, নতুন মানুষ আসলে তো ভয় পাবে, তো বাচ্চারা সবাই যাওয়া আসা করে ওখানে, কোনো ভয় নেই। কবরস্থানের ধারে রান্না হয় বলে শুধু নিরামিষটা করে, মানে ভাত ডাল সবজি এগুলো করে নেয়, আর মাংস আর মাছটা গ্যাসেই করে নেয় ঘরের মধ্যে, ওগুলো আর এখানে করে না।
তো আগে যখন ছোট ছিলাম পিসি যখন বাড়িতে যেত তো পিসির সঙ্গে চলে আসবো, পিসির বাড়িতে আসতে থেকে খুব ভালো লাগতো। তো আস্তে আস্তে যখন বড় হলাম তখন আস্তে আস্তে আসাটাও পিসির বাড়িতে অনেক কমে গেল। তো বিয়ের পরে তো এখন আর আসাই হয় না, আসা হয় নাই বললেই চলে। তো এখন খুব কম, হয়তো বছরে একবার কি দুবার এরকম যাওয়া হয়। তো সেরকম যাওয়া হয় না আগে পিসির বাড়ি, আমি দিদি মানে পিসি আসলে আমি দিদি যাব, গিয়ে এক সপ্তাহ করে থাকবো পিসির বাড়িতে। আর বৌদিকে বললাম যে তুমি তো স্নান করোনি, তো স্নান করে নাও কি কাজটাকে করে নাও, ততক্ষণ আমি তরকারিটা দেখছি বলে তরকারিটা আমি একটুখানি জাল দিলাম হয়ে যেতে, তারপরে আবার বড়িটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম, তারপর পিসি আবার এসে নামিয়ে নিল তরকারিটা। আর এখন তো পিসির বাড়িতে আসাই হয় না, থাকা তো দূরের কথা, আসলে তো থাকতে পারি না। তো থাকার চেষ্টা করি, তো কয়েকজন মিলে আসলে বেশ ভালো লাগে, একা একা যেন আসতে ভালো লাগে না। তাই জন্য যখনই আসি না আমি দিদিকে ফোন করি, দিদি যাবি বললে দিদি আর আমি চলে আসি দুজনে, মানে তিনজনে আমি দিদি দিদির নিয়ে চলে আসি। হ্যাঁ হ্যাঁ দিদি নুন হয়েছে, দেখো দেখো নুন হয়েছে। আমরা চলে যাচ্ছি, আর এই যে পিসি আগাতে আসছে, আর ওদিক হচ্ছে বৌদি। দিদি যেতে বলছিল দিদির বাড়ি, তো আমি বললাম যে না যাবো না পরে যাব, তো শুনুকে নিয়ে যাচ্ছে, কারণ বৌদি কাজ থেকে দিদির বাড়িতে চলে যাবে। তাই জন্য আমাকে যেতে বলেছিল দিদি যে বৌদি যাচ্ছে তুই হচ্ছ, আমি বললাম যে না আমি যাব না আমি পরে যাব। তো আমি জামা কাপড় সেরকম কিছু নিয়ে যাইনি, তাও দিদি বলছিল যে আমার তো আছে তুই পরে নিবি, তো চ। আমি বললাম যে না থাক যাবো না, গিয়ে আবার চলে আসতে হবে, এতদিন পরে যাব, আবার গিয়ে না থাকলে না ভালো লাগবে না, তো একেবারে যাব গিয়ে থাকবো। দিদিকে বললাম যে তুই যা আমি পরে যাব। শোনো হচ্ছে বাথরুম গেল একটু, তার জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি, নৌকো গেলেই পেয়ে। পরে নৌকাটাই যাবো, এটা প্রচুর ভিড় প্রচুর ভিড়, তার জন্য এটা ছেড়ে দিলাম, বসার একদম জায়গা নেই। দেখো বললো যে 10 মিনিট পর আবার নৌকো ছাড়বে, তো 10 মিনিটের জন্য একটু বসে আছি, এখন তো অনেক বেলা আছে, এত তাড়াতাড়ি ভাবলাম 10 মিনিট বসেই যাই, সন্ধে হয়ে গেল না সেটা ছিল, তাই অনেকটাই বেলা আছে। কি ভালো লাগছে গঙ্গা, খুব সুন্দর লাগছে দেখতে। তো গল্প করতে করতে আমরা চলে আসলাম এপারে, তো এপারে এবার নামবো, তো নেমে যে যার বাড়ি চলে যাব, আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। তো ফোনে তো এমনিতে সবসময় কথা হয় তার জন্য না, কিন্তু চলে যাওয়ার সময় খুব মনটা খারাপ হয়ে যায়। তো সোনু এবার ফুচকা খাবে, ও ফুচকা খেতে খুব ভালোবাসে, তাই জন্য সোনু আমি ফুচকা খেলাম, দিদিজি আর খেলো না। আগে এখানটা থেকে নৌকাতে ওঠা হতো, এখন আর ওঠা হয় না। তো নুঙ্গি স্টেশন চলে আসলাম, এখান থেকে মানে এখানে অটো থেকে নেমে আবার বেশ কিছুটা হেঁটে আবার অটো উঠতে হবে। অটো থেকে নামলে বর আবার নিতে আসবে, তো বললো যে বজবজে নেমে দাঁড়াবে, ওখানে আমি যাবো, ওর একটু দরকার আছে কিছু কেনার আছে, তো ওখান থেকে একবার একসঙ্গে চলে যাবো দুজনে। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, আসার পথে একটু কেকের দোকানে গিয়েছিলাম, একটু ফুড কেক খেতে ইচ্ছা করছিল, তাই জন্য ফুড কেক কিনে নিয়ে চলে আসলাম। তো বাড়িতে আমি বানাই কেক, তো বাড়িতে বানাতে গেলে আবার অনেক ঝামেলা, যার জন্য কিনে নিয়ে চলে আসলাম। আর নুঙ্গির ওখানে আমি একটুখানি ওই গুড় পাটালির দোকানে ঢুকিয়েছিলাম, ওখান থেকে একটুখানি গুড় কাটিয়ে নিয়ে আসলাম, একটু গুড় নিয়ে আসলাম পিঠে দিয়ে খাওয়ার জন্য, তো বেশ ভালোই ছিল খেতে। তো আমাদের দোকানে অতটাও ভালো সেরকম পাওয়া যায় না, আর বাবা এখানে বাজারে গিয়েছিল, লিট্টি নিয়ে এসেছি। ভালো খেতে হবে, তো কেকটা ভাগযোগ করে খাওয়া হবে সবাই মিলে, তো অর্ধেকটা নিচে জন্য দিচ্ছি আর অর্ধেকটা আমাদের জন্য। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের দিন।